হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। অ্যান্ড থাম্বনেইল দেখি হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিওতে আমরা কোন বাইক সম্পর্কে কথা বলতে যাচ্ছি। তার আগে যারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের বাইক লাভার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ভিডিও এর মূল উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটি হচ্ছে BMW G310r বাইকটি সম্পর্কে। এন্ড এই বাইকটি সম্পূর্ণ অ্যাপাচি 310r বাইকটির ডিজাইন। শুধুমাত্র লোগো না থাকলে অনেকেরই বুঝতে সমস্যা হয় কোনটি অ্যাপাচি 310r আর কোনটি BMW G310r। অ্যাকচুয়ালি BMW এই ডিজাইনটি অনেক আগে লঞ্চ করে, কিন্তু অ্যাপাচি 310 এর আগে বাজারে লঞ্চ করে বাইকটি। ডিজাইন, মিটার, ইঞ্জিন কোয়ালিফিকেশন সেম থাকলেও কিছু কিছু ফিচার সেম দেওয়া হয়নি এই বাইক দুটিতে। তো বন্ধুরা, অ্যাপাচি 310r এই বাইকটির রিভিউ আমাদের চ্যানেলে আছে, যাদের বাইকটির প্রতি ইন্টারেস্ট আছে অবশ্যই দেখে আসবেন। তো এখন থেকে অনেক হায়ার সিসি এর বাইক নিয়ে কথা বলবো আপনাদের মাঝে। যেহেতু আমাদের দেশে সিসি লিমিট বাড়িয়ে দেওয়া হয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে G310r এই বাইকটি বাংলাদেশের বাজারে এসে পড়বে। ভাবতেই কেমন লাগে, তাই না? BMW এর হায়ার সিসি এর বাইক চলবে বাংলাদেশের রাস্তায়, হয়তো আমাদের আশেপাশের অনেক রাইডারও বাইকটি রাইড করবে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক BMW G310r বাইকটির সব স্পেসিফিকেশন সম্পর্কে। স্পেসিফিকেশনের কথা বলতে গেলে সবার আগেই বাইকটির ইঞ্জিনের কথা আসে। তো চলুন জেনে নেওয়া যাক বাইকটিতে কি ধরনের ইঞ্জিন দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বাইকটিতে দেওয়া হয়েছে 313 cc এর একটি ইঞ্জিন। এই ইঞ্জিনটি সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক এবং ফোর ভালভের BS6 ইঞ্জিন। এই ইঞ্জিনটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 13.99 PS এট 9700 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 27 Nm এট 7700 RPM। এই ইঞ্জিনটির কুলিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে ওয়াটার কুলড। বাইকটিতে দেওয়া হয়েছে 6-speed গিয়ারবক্স এবং বাইকটির স্টার্টিং মেথড হচ্ছে ইলেকট্রিক। তো বন্ধুরা, এবার আমরা কথা বলবো বাইকটির লুকস এবং বডি ডাইমেনশন সম্পর্কে। আগে বলেছি বাইকটির লুকস সম্পূর্ণ TVS 310r বাইকটির মতো, তবে BMW 310 বাইকটির কালারে কিছুটা ডিফারেন্স আছে। BMW দুইটি কালার ভেরিয়েন্টে এই বাইকটি লঞ্চ করেছে, একটি হচ্ছে হোয়াইট এবং অন্যটি হচ্ছে ব্ল্যাক। বাইকটির কালার কোয়ালিটি আমার কাছে অনেক মাস্কুলার লেগেছে, বাইকটির ডিজাইনও আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। বাইকটির সামনে থেকে মনস্টার লুক দেওয়া হয়েছে। বাইকটির সামনে দেওয়া হয়েছে LED হেডলাইট এবং পিছনে LED টেল লাইট দেওয়া হয়েছে, সাথে ইন্ডিকেটর গুলো LED দেওয়া হয়েছে। এবার যদি বাইকটির বডি ডাইমেনশনের কথা বলি, তাহলে বাইকটির ওভারঅল লেন্থ হচ্ছে 2001 mm এবং বাইকটির ওভারঅল ওয়াইড হচ্ছে 767 mm। বাইকটির হুইল বেস হচ্ছে 1365 mm। বাইকটির সিট হাইট হচ্ছে 810 mm। বাইকটির মোট ওয়েট হচ্ছে 174 kg। এবার আমরা কথা বলবো বাইকটির ব্রেকিং, হুইলস এবং সাসপেনশন সম্পর্কে। প্রথমে যদি ব্রেকিং এর কথা বলি, তাহলে বাইকটিতে দেওয়া হয়েছে ডুয়াল চ্যানেল ABS, তবে বাইকটির ডিস্ক সাইজ এখনো পর্যন্ত আমাদের কাছে অজানা। এবার যদি বাইকটির টায়ারের কথা বলি, তাহলে দেওয়া হয়েছে বাইকটিতে টিউবলেস টায়ার। বাইকটির ফ্রন্ট টায়ার সাইজ হচ্ছে 110 সেকশনের এবং বাইকটির রেয়ার টায়ার সাইজ হচ্ছে 150 সেকশনের। আর যদি বাইকটির সাসপেনশনের কথা বলি, তাহলে বাইকটির পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন এবং বাইকটির সামনে দেওয়া হয়েছে USD বা আপসাইড ডাউন টেলিস্কোপিক সাসপেনশন। তো বন্ধুরা, এবার আমরা কথা বলবো বাইকটির ইলেকট্রিক সাপ্লাই এবং এর ফিচার সম্পর্কে। তো বন্ধুরা, বাইকটিতে দেওয়া হয়েছে 12 ভোল্টের একটি ব্যাটারি। বাইকটির অডোমিটার, স্পিডোমিটার এবং টেকোমিটার সহ ট্রিপ মিটার সবগুলোই দেওয়া হয়েছে ডিজিটাল। এবার যদি বাইকটির পারফরমেন্সের কথা বলি, তাহলে বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যায় 160 কিলোমিটার পার আওয়ার এবং বাইকটি থেকে মাইলেজ পাওয়া যাবে 30 কিলোমিটার পার লিটার। তো বন্ধুরা, এর দাম বাংলাদেশে আসার পরে বোঝা যাবে কেমন হতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও নতুন নতুন বাইক সম্পর্কিত ভিডিও পেতে আমাদের বাইক লাভার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।